নিউজটা পেয়েছিলাম সন্ধ্যেবেলা, বাট কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম, কারণ শশতবাবু দেব এবং বনি একটা মুভিতে ডিরেক্ট করবে সত্যশুভ শো। কারণ সত্যশুভ শো প্রথম তার মুভিটা ছিল শাশ্বতবাবুর সাথে নেটওয়ার্ক প্রতিদ্বন্দ্বী, তার সাথে নেটওয়ার্ক এবং সরি প্রতিদ্বন্দ্বী ছিল শাশ্বতবাবুর সাথে, তৃতীয় মুভিটা যদি হয়েছিল আপনার বনির সাথে, এবং এখন যে মুভিটা আসছে সেটা হচ্ছে আপনার ডাক্তার বক্সি মানে শুভশ্রীর সাথে। রাইট নাও শোনা যাচ্ছে কিংবদন্তি নামে একটা মুভি করতে যাচ্ছে এবং পাঁচ লোকের একটা পোস্টার বেরিয়েছে তার মোবাইলে দেখলাম, বাট কমোশন আসছিল না। এই যে রেড রুমের মধ্যে থাকবে দেব, শাশ্বতবাবু এবং বনি, কারণ জানা গিয়েছি এই মুভিটি আসবে, বাট এই মুভিটার বিএফএক্সের কাজ করবে রেড চিলি এন্টারটেনমেন্ট। বুঝতে পারছেন কি ইউজ বাজেট একটা মুভি হতে যাচ্ছে, মুভিটি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করবে। এটা জাস্ট নট এ পিরিয়ডিক্যাল ড্রামা, মাইথোলজি, অ্যাডভেঞ্চার, আমার অনেকগুলো রিজেন্ডের যারা যুদ্ধ করেছে তাদের এই দিকটা দেখানো হবে এই মুভির মধ্যে। একটা বিগ স্কেলে একটা মুভি হতে যাচ্ছে। তো কিংবদন্তির একটা পোস্টার রিলিজ করেছে, পোস্টারটা বেশ ভালো লাগছে। একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পারে এবং নিচে কিংবদন্তি দেখা যাচ্ছে, ছয়জন মানুষকে দেখা যাচ্ছে, হয়তো তারা রিজেন্ট, তাদের গল্প বলবে এই মুভিটি। তো এই মুভিটির জন্য আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড, কারণ এটার কাস্টিং দেখুন দেব, শাশ্বত, বনি এবং সাথে আরও অনেকে যুক্ত হতে পারে, যেহেতু প্যান ইন্ডিয়া স্কেলে মুভি হতে যাচ্ছে। তো আপনার কী ওপিনিয়ন সেটা কমেন্টে জানাতে পারেন, এবং এটি যদি কনফার্ম নিউজ হয় তাহলে কিন্তু রালালার বাবা সাজার আর। বুঝতে পারছেন তো কেমন ছিল আজকে নিউজটিকে, কমেন্টে জানাবেন, ভিডিও বাড়ি লাইক করবেন, সাথে ঘুরবে একটা।